হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব একটি বোতলের পার্সপেক্টিভ ম্যাচ করে কিভাবে এরকম একটি রিয়েলিস্টিক শ্যাডো ক্রিয়েট করা যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের ফটোশপে সাবজেক্টটিকে নিয়ে আসতে হবে, যেই সাবজেক্টটির মধ্যে আমরা রিফ্লেকশন অ্যাড করতে চাচ্ছি। তো আমি অলরেডি গুগল থেকে ডাউনলোড করে একটি ছবি নিয়ে এসেছি। তো এই ছবির একটি ব্যাকগ্রাউন্ড আছে, সাদা ব্যাকগ্রাউন্ড আমাদের ফেলে দিতে হবে। আমরা আমাদের প্রেফারেবল যে কোনো সিলেকশন টুল দিয়ে আমরা এটাকে ফেলে দিতে পারি। তো আমি অলরেডি পেন টুল দিয়ে এটা সিলেকশন করে রেখেছি। তো আমি কন্ট্রোল প্রেস করে আমাদের এই পাথের মধ্যে ক্লিক করলে আমাদের এই বোতলটা সিলেকশন হয়ে যাবে। দেন আমরা এখান থেকে একটি মাস্ক ইউজ করলাম। তো মাস্ক ইউজ করলে আমাদের সাদা ব্যাকগ্রাউন্ডটি এখন আর দেখা যাচ্ছে না। এখন আমি এখানে রিফ্লেকশন ক্রিয়েট করতে হবে আমাদের নিচে। তো রিফ্লেকশন ক্রিয়েট করার জন্য এই বোতলটিকে আমাদের কপি করতে হবে। দ্যাট মিন্স এই লেয়ারটি সিলেক্ট করে আমি কন্ট্রোল জে প্রেস করে ডুপ্লিকেট করে নিলাম। দেন নিচের লেয়ারটি দিয়ে যেহেতু আমি এখন রিফ্লেকশন করব, সো এটার মধ্যে যে মাস্কটা আছে রাইট বাটন ক্লিক করে অ্যাপ্লাই লেয়ার মাস্ক করে দিব। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড চলে যাবে এবং কোনো মাস্কও থাকবে না। এখন আমি নিচের লেয়ারটা সিলেক্টেড থাকা অবস্থায় কন্ট্রোল টি প্রেস করে রাইট বাটন ক্লিক করে এটাকে আমি ফ্লিপ ভার্টিক্যাল করে দিচ্ছি। তাহলে এটা ভার্টিক্যালি ফ্লিপ হয়ে যাবে। এবার এটাকে নিচের দিকে নিয়ে আসলাম। এবার আমি এন্টার প্রেস করলাম। এখন আমাদের দেখতে হবে এটা দিয়ে যদি আমি রিফ্লেকশন করি এটা এখনও আমাদের গ্রহণযোগ্য না, কারণ হচ্ছে আমাদের রিফ্লেকশন করার সময় এখানে কোনো ফাঁকা থাকার কথা না। তবে এই বোতলের পার্সপেক্টিভ অনুযায়ী এটা অটোমেটিক ফাঁকা হয়ে গিয়েছে, আমাদের এটাকে ফিক্স করে দিতে হবে। তো ফিক্স করার জন্য প্রথমে আমি এই লেয়ারটাকে কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নিলাম। আমাদের পরবর্তী রেফারেন্সের জন্য আমি এটা কপি করে রাখলাম, এটাকে হাইড করে দিলাম। এবার আমি যেটা করব, এই যে লেয়ারটা সিলেক্টেড থাকা অবস্থায় আমি কন্ট্রোল টি প্রেস করব এবং এখানে একটি বাটন দেখতে পাবো, ওয়ার্প নামে একটি বাটন দেখতে পাবো। জাস্ট এখানে ক্লিক করে এই ওয়ার্প অপশনে এসে এখান থেকে আর্চ নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করব। দেন আমাদের নিচের বোতলের পার্সপেক্টিভটা এটার সাথে মিলিয়ে দিতে হবে। সো এজন্য আমি এখান থেকে বেন্ড অপশনে এসে এটাকে একটু কমিয়ে দিচ্ছি। দেখেন আমাদের বোতলটি আস্তে আস্তে নিচের দিকে বেন্ড হয়ে যাচ্ছে। তো যতক্ষণ পর্যন্ত আমাদের এই সারফেসটার সাথে এই সারফেসটা না মিলে ততক্ষণ পর্যন্ত আমি বেন্ড করতে থাকবো। তো আমি মনে করি এটা আমার জন্য ঠিক আছে। তো আমি এখন যদি এটাকে উপর দিকে নিয়ে আসি, দেখেন আমাদের কিন্তু এখন সুন্দরভাবে মিলে যাচ্ছে। আমি একটু জুম করি, এই যে সুন্দরভাবে মিলে যাচ্ছে। আমার মনে হয় আর একটু করা দরকার। আমি তাহলে এখান থেকে আর একটু বেন্ড করে দিচ্ছি। এই দেখেন সুন্দরভাবে মিলে গিয়েছে। আচ্ছা, আমি এখন এন্টার প্রেস করলাম। এটা দিয়েই মূলত আমি এখন আমাদের রিফ্লেকশনটা ক্রিয়েট করব। কিন্তু এখানে একটা প্রবলেম হয়ে গিয়েছে, সেটা হচ্ছে লেখাটা কিন্তু আমাদের মোটামুটি সোজাভাবে আছে, কিন্তু এখানে লেখাটা আমাদের বেন্ড হয়ে গিয়েছে। সো এই জিনিসটা ফিক্স করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে যে আমি একটা রেফারেন্স নিয়েছিলাম সেই রেফারেন্সটা আমি অন করে দিব। অন করে দেওয়ার পরে আমাদের এই রেফারেন্সটা আমি উপরে নিয়ে আসবো, এই লেয়ারের উপরে নিয়ে আসবো। তাহলে এই রেফারেন্সটা দেখা যাচ্ছে। এখন আমি এই রেফারেন্সের মধ্যে একটা মাস্ক নিয়ে নিব। মাস্ক নেওয়ার পরে আমি এখান থেকে ব্রাশ টুলটা নিয়ে, এই যে ব্ল্যাক ব্রাশ আছে, ব্ল্যাক ব্রাশ দিয়ে আমাদের যেহেতু শুধুমাত্র লেখার উপরে মানে লেখার জায়গাটুকুতে ফিক্স করতে হবে, এই জায়গাটুকু দরকার নেই। সো আমি ব্ল্যাক ব্রাশ দিয়ে এই জায়গাগুলো আস্তে করে মুছে দিব। আমাদের ব্রাশের ফ্লোটা আছে 22%, যার কারণে এটা খুব স্মুথলি কাজ করতেছে। এই যে মুছে দিলাম। তাহলে দেখেন আমাদের লেখাটাও ঠিক থাকলো, আবার এখানে যে বেন্ডটা সেটাও ঠিক থাকলো। এখন আমাদের এখানে যে দুইটা লেয়ার দেখতে পাচ্ছি, এই দুইটা লেয়ারকে আমি কন্ট্রোল জি এর মাধ্যমে গ্রুপ করে নিলাম। গ্রুপ করার পরে এখানে আমি একটা মাস্ক ক্রিয়েট করব। মাস্ক ক্রিয়েট করলাম। এখন আমি এই যে এখানে তো ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে, তো নিচের ব্যাকগ্রাউন্ড আমি অন করে দিলাম, যে হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ডটা। এখন এখানে যে আমি মাস্ক নিয়েছি, এই মাস্কের মধ্যে ক্লিক করে আমি এখানে গ্রেডিয়েন্ট টুলে আসব। অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে গ্রেডিয়েন্টে যেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারটা অ্যাক্টিভেট থাকে। দেন আমরা জাস্ট এখানে একটা ক্লিক করে শিফট প্রেস করে উপর দিকে ক্লিক করব। দেখেন আমাদের কি সুন্দর একটা রিফ্লেকশন তৈরি হয়ে গিয়েছে, একদম রিয়েলিস্টিক একটা রিফ্লেকশন তৈরি হয়ে গিয়েছে। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আর এর সাথে আমরা যদি ব্যাকগ্রাউন্ডে একটা ই দিতে চাই, সারফেসের মতো দিতে চাই, সেই ক্ষেত্রে আমরা দিতে পারি। আমরা এখানে একটা নিউ একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে লেয়ারটাকে নিচে নিয়ে এসে এখান থেকে সিলেকশন টুল দিয়ে এতটুকু অংশ সিলেকশন করে আমরা এখানে সাদার থেকে একটু ডার্ক কালার নিলাম। নিয়ে অল্টার ব্যাকস্পেস প্রেস করে
এখানে একটি ওয়ালের মতো কালার দিয়ে দিলাম, তাতে আগের থেকে একটু বেটার মনে হচ্ছে। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। টিউটোরিয়ালটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।